আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অন্যান্য দিনের ব্লগের মতো আজকেও আপনাদের সাথে কিছু নতুন দেখাতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আজকে ঈদ উপলক্ষে একটি সেমাইয়ের রেসিপি। তো আজকের সেমাইটা হচ্ছে নবাবী সেমাই। তো আজকের এই নবাবী সেমাইটা কিন্তু রান্না করা খুবই সহজ আর সেই সাথে ভীষণ মজার, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর তার আগে দেখুন, আমি কিন্তু যেহেতু ঈদ শপিং করে নিয়েছি বাচ্চাদের জন্য, সেটাই একটু ঝলক আবার দেখিয়ে দিলাম। তো এই ড্রেসগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আজকে আবার সেই ড্রেসের ছবিটা দেখানোর কারণ কি সেটা বলে নিই। তো বাচ্চারা কিন্তু শপিং করতে গেলে ভীষণ খুশি হয়, ঠিক তেমনই আমার বাচ্চারাও কিন্তু ভীষণভাবে খুশি শপিংয়ে গেলে। তো আমার ছোট মেয়ে কিন্তু বাহিরে ঘুরতে খুব পছন্দ করে, আর কেনাকাটা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা, তো সকালে উঠতেই চায় না পরীক্ষা দিতে। তা আসলে অনেক দেরি করে ঘুম থেকে উঠে অভ্যাস, তো সকালে ওঠাতে অনেক কষ্ট হয়ে যায়। তো পরীক্ষা দিতে আসবেই না, তখন আমি বললাম যে তোমাকে যে কালকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে, তো আজকে আবার নিয়ে যাব, তো চলো। তো যখন বলেছি তখন সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এবং রেডি হয়ে গেছে। তো বাচ্চাদেরকে আসলে আমরা কিছু কিছু কথা বলি, আসলে একটু মিথ্যে হলেও বলতে হয়। তো যাই হোক, যখন নিয়ে এসেছে মাশাল্লাহ সে তার লেখা কমপ্লিট করে বসে আছে। তো আর আমাকে ছাড়া কিন্তু সে হলে ঢুকে না, এটা হচ্ছে আরেকটা কথা। সে কিন্তু একদমই আমাকে ছাড়া একদম বসেও না ক্লাসরুমে কখনো। আমি যদি একটু তার পাশ থেকে উঠি সে কিন্তু ক্লাস থেকে বের হয়ে যায়। তো এখন আসলে অনেক ছোট, তো অভ্যাস করাটা কতদিন এরকম করতে হবে জানি না, অভ্যাস হতেও অনেকটা সময় লেগে যাবে, কারণ বাচ্চা মানুষ, বাড়ি থেকে একা বের হয়ে অভ্যাস নেই। তো তার জন্যে এতটুকু আসলে আমাদের মায়েদেরও করতেই হবে, বাচ্চার জন্য কিছু করার নেই, একটু কষ্ট তো করতেই হয় বাচ্চাদের মানুষ করতে গেলে। তো সেই সাথে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সাথে ঈদ উপলক্ষে যে সেমাই রেসিপিটা শেয়ার করব। তো এই নবাবী সেমাইটা কিন্তু ভীষণ মজার খেতে, তো যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদের জন্য বলবো একবার হলো ট্রাই করবেন, কারণ রান্না করা খুবই সহজ, আমি খুব সহজভাবেই দেখাবো, খুবই সহজ আর খেতে ভীষণ ভীষণ মজার। তো আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লাগে, তো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো আপনি কিন্তু প্রথমে এই সেমাইটা তৈরি করার জন্য একটু কাজু বাদাম ঘির মধ্যে ভেজে নিয়েছি, আর তারপর কী করেছি, এখানে কিন্তু লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেট। তো লাচ্চা সেমাইটাকে চুলোতে ঘির মধ্যে একটু ভেজে নিচ্ছি, সেই সাথে সামান্য একটু চিনি দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, এই দুটা দিয়ে খুবই অল্প আঁচে, আর সেই সাথে একটু জর্দার কালার দিচ্ছি, কালারটা যেন খুব সুন্দর আসে। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে অল্প আঁচে লালচে করে ভেজে নিতে হবে। তো ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধের মধ্যে অল্প পরিমাপে চিনি, যতটুকু মিষ্টি খান, আর সেই সাথে এখানে যেটা দিলাম সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম মোটামুটি 1/4 কাপের মতো। তো কাস্টার্ড পাউডারটা দিলে হয় কি, দুধটা একটা কাস্টার্ড একটু ঘন হয়ে যাবে, সামান্য একটু লবণও দিয়ে দিলাম, ঘনও হয়ে যাবে আবার এর মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে। তো দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য অবশ্যই কাস্টার্ড পাউডার দিতেই হবে এখানে। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে জাল দিতে দিতে অল্প আছে দুধটা একটা সময় একটু ঘন ঘন হয়ে আসবে, খুব বেশি ঘন করে নামাবেন না। এখানে দেখতেই পারবেন আমি কীভাবে নামিয়ে নিচ্ছি, একটু নরম থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন, যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আর অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে নিলাম, নামিয়ে কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিয়েব। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কী করলাম, যে সেমাইটা ভেজে রেখেছিলাম কিছুটা পরিমাপে সেমাই দিয়ে দিলাম, তারপরে আমি একটা লেয়ার দিচ্ছি কাস্টার্ড পাউডারে, সরি কাস্টার্ড যে দুধ দিয়ে তৈরি করে রেখেছি লিকুইড সেটা দিয়ে দিলাম, তারপর আবার কিছুটা সেমাই দিয়ে দিলাম। তো সেমাইটা দিয়ে আবারও আমি একটা কাস্টার্ডের লেয়ার দিয়ে দেব। তো কাস্টার্ডের যেই মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দিয়ে এইভাবে আপনারা 2 থেকে 3টা লেয়ার দিতেই পারেন, সেটা আপনাদের পছন্দ, বা 4টা লেয়ারও দিতে পারেন। তারপর আমি কী করছি, এখানে বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম ঘিতে, তো বাদামগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আর একটু চেরি ফল দিয়ে দিলাম, তো এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য, এখানে একটু কিশমিশও দিতে পারেন। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য। তো ফ্রিজে রেখে দিলে হয় কি, এটা সেট হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু মাশাল্লাহ এটা বেশি ভালো লাগে। তো দেখুন এটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, তো এটা খেতেও কিন্তু ভীষণ মজার, তা আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন।
দেখতেই পারলেন যে খুবই সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই নবাবী সেমাইটা। তো আমার নবাবী সেমাইটা নামটা যেমন নবাবী কিন্তু খেতেও তেমনই মজার। তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে এটা ঈদে তৈরি করে নেবেন। তো সেই সাথে সেমাইয়ের পাশাপাশি এখন আমি যেটা আর একটু আমার বাড়ির একটু দৃশ্য শেয়ার করছি, নয় কারণ আমার বাচ্চারা আসলে কি বলবো বাহিরে তো বের হতেই হয়, ঘরে ওরা কতক্ষণ থাকে তো বাহিরে বের হওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। তো আমার বড় মেয়েকে পড়তে দিয়ে তারপর আমি ছোট বাচ্চাটাকে নিয়ে বাহিরে বের হলাম, কারণ আসলে বড় মেয়ে যখন পড়তে বসে ওকে আরও বেশি করে ডিস্টার্ব করে আমার ছেলে, কারণ এখন তার বই লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, সব কিছু তার বোনেরটাই লাগবে। তো তাকে যদি আলাদা করে দেওয়া হয় সেটা নেবে না, তারটাই নেবে। তো তাকে পড়তেও দেয় না, যার জন্য তাকে নিয়ে আবার বাহিরে বের হয়ে যেতে হয়। তো বাহিরে আসলে তার একদম বাহিরের যে গেট আছে সেখানে বের হয়ে যায়, কারণ সে বাহিরের গাড়িগুলো দেখবে, রিক্সা যাচ্ছে সেটা দেখবে, মানুষ যাচ্ছে সেটা দেখতে চায়। তো তাকে আসলে অনেক বলে চলে তারপর আবার সামনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে আমারও ভালো লাগে না। তো তার সাথে কথা বলতে বলতে তো চলে যাচ্ছি যে চলো যাই সামনের দিকে। তো বাচ্চা মানুষ কি করবে, আসলে বাচ্চারা একটু ঘোরাঘুরি পছন্দ করে, আর অনেকটা সময় দেখা যায় ঘরে থাকলে ওরা বিরক্ত হয়ে যায়, এক সময় থাকতে থাকতে কিছু করার নেই, তাদেরকে নিয়ে একটু বাহিরেও বের হতে হয়। তো যাদের বাচ্চা আছে তারা তো জানেই আসলে ছেলে মানুষ তো এমনি তো একটু দুষ্টুই থাকে, তাদেরকে সামলে রাখতে অনেকটা কষ্ট হয়ে যায় প্রতিটা মায়ের। তো তারপরও বাচ্চা তো নিজের বাচ্চাই, তাদেরকে সময় দিতে পারলে ভালো লাগে। তো এইভাবে তার সাথে আমি গল্প করছিলাম, এখানে সে আমার সাথে একটু গল্প করবে, সে গল্পটা আপনারা শুনতে পারবেন। সে আমার সাথে একটু কবিতা বলবে, একটু কথা বলবে, আর বাচ্চাদের কথাগুলো কিন্তু ভালোই লাগে ছোট থাকতে শুনতে। সেই কথাগুলোই কিন্তু বড়দের মুখে ভালো লাগে না, বড় বাচ্চাদের, কিন্তু ছোট বাচ্চাদের মুখে শুনতে ভীষণ ভালো লাগে। তো আমার ছেলেটা একা একা আবার একটু দোলনাও খেলছে, মাশাল্লাহ। সে ঠিক মতো বসতে পারে না, নিচে পাও লাগাতে পারছে না, তারপরও সে একটু একটু পা দিয়ে নিজেই দোলনাটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলছে। তো আসলে ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে কখন যে বড় হয়ে যায় নিজেই বুঝতে পারি না, কারণ সংসার সব কিছু সামলে আসলে বাচ্চাদের দিকে এত কেয়ার করা যায় না। যদি একটা বাচ্চা থাকে তাহলে কেয়ার করা যায়, যেহেতু আলহামদুলিল্লাহ আমার তিনটা বেবি আছে, তো তাদেরকে সেরকম করে অনেক বেশি সময় দেওয়া যায় না। তো একজনকে দিতে গেলে আরেকজনকে একটু কম হয়ে যায়, যাই হোক। তো সে দোলনা খেলছে, দোলনা খেলতে খেলতে আবার মায়ের সাথে একটু বসতে পারলো না, বসতে পারছো, একটু ভালোভাবে বসো, একটা কবিতা বলো তো। তাঁতির বাড়ি, তাঁতির বাড়ি, আতা গেছে, তারপর বলো এত ধাক্কা তুমিই তো পারো একা একা খেলতে। নিজে আরেক হাত তো একাই খেলতে পারে, পারো তো খেলো। তো এইভাবেই বাচ্চাদের সাথে আসলে সারা দিনটাই কেটে যায়, সেই সাথে রাতটাও অনেকটাই দেখা যায় 10টা পর্যন্ত ওদের সাথে থাকতে হয়। তো এইভাবেই সময় পাস করতে হয়, কিচ্ছু করার নেই, বাচ্চারা তো বাচ্চা মানুষ, তাদের সাথে তাদের মতো করেই থাকতে হয়, না হলে তো তারা একটা সময় বোর হয়ে যায়। আর এখনকার দিনে আসলে হয় কি, আমাদের আশেপাশে মানুষ নিয়ে আমরা নিজেরাই কিন্তু নিজেদের বাচ্চাদেরকে নিয়ে থাকি। তো আশেপাশে অনেক সময় আগে যখন মা চাচিরা থাকতো, অনেক বাচ্চা থাকতো, একসাথে খেলা করতো, তো তখন কিন্তু বাচ্চারা বোর হতো না, অনেক বাচ্চা পেতো, তারা খেলতো। তা এখন সেই বাচ্চা না পাওয়াতে মায়েদের কিন্তু বাচ্চা হয়ে যেতে হয় ছোটো নিজের বাচ্চার সাথে। তো এই তো দেখুন বাহিরে বের হয়ে যায় পারলে, তো তাকে নিয়ে আসলে পারা যায় না, যার জন্যে এখন ঘরে চলে যেতে হবে। তো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটি, আর সেই সাথে শেয়ার করবেন বেশি বেশি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নেবেন। তো যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেছেন তাদেরকে আরও বেশি বেশি করে ধন্যবাদ। তো আপনাদের সাপোর্টের অনেক দরকার, তো সেই সাথে আর কথা বাড়াচ্ছি না। তো রমজানের অনেক অনেক শুভকামনা, আর সেই সাথে ঈদ আসছে, অগ্রিম ঈদ মোবারক। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।